সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তোমাদেরকে দাঁড়া দেখেছো, কত সুন্দর সুন্দর ফুল দেখেছি, আমি অবাক হয়ে গেছি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। এই দেখো লিলি হয়েছে, কি সুন্দর। আর এই দেখো আজকে একটু দুধ চা করবো, দুধ রয়েছে, তো ভাবলাম যে দুধটা রয়েছে যতক্ষণ একটু দুধ চাই করি, আমি আর ওই দিদি দুজনের জন্য আর কি। তো এই দেখো চাটা প্রায় হয়েও এসেছে, আর এখন সেই চাটা ছেঁকে নিয়ে আমি আর দিদি খাবো। তো চাল দিকে আবার বিস্কুট দিতে হবে, ওকে এখন হাতে করে খাওয়ানোর মতো সময় আমার হাতে নেই, তো বললাম চালিবাবু তুমি খেয়ে নাও, মানে ও খেয়ে নেবে। আর এই যে আমি আর দিদি এখন বসে বসে একটু চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়েই শুরু হবে আমার দৌড় ঝাঁপ। কারণ তোমরা সামনে ব্লগটা এগুলোই বুঝতে পারবে, যেটুকু আছে সেটুকু একটু সারার জন্য ঘরটার ঝাড় দেওয়া এটুকুই আর কি। আর আমি নিজে যখন থাকি ওই দিদি তখন উপরে কাজ করে যায় বলে ঘর টর গুলো আটকানোই থাকে, তো ঘর গুলো আর ঝাড় দেওয়া পড়ে না, তো সেই সেই কারণে আর কি। এখন আমি একটু এই ঝেড়ে মুছে নেই। আর এদিকে দেখো আমি যে ঘরে আসলাম গেল কারেন্টটা, কম্পিউটারে একটু কাজ ছিল, কম্পিউটার কাজটা সারলাম, সেরে সারার সাথে সাথে কারেন্টটা চলে গেল, যাক গেলে আর কি করব। এই দেখো আবার চলে এসেছে, লজ্জা পেয়েছে কথা শুনে, আমার নামে এত বদনাম করছে, আমি এক্ষুনি চলে আসবো। আমার ঘরটা মনে হচ্ছে মুছতে হবে, কেমন চ্যাট চ্যাট করছে। কালকে মোছা পড়েনি, কালকে উপরেই আসা হয়নি জানো, কালকে সারাদিন নিচেই ছিলাম, ওই বেশি আপ ডাউন করবো না বলে এই করছি। ঘরে সমস্ত জিনিস টিনিস মানে ওই যে কেনাকাটি করলাম না, ওই সমস্ত জিনিস সব বিছানার উপর এইভাবেই রয়েছে। কেন বলো তো, তোমাদেরকে একটু দেখাবো, তাছাড়া যেখানে যার যার দেওয়া সেই সমস্ত জিনিসগুলো তাকে তাকে দেব। আর হচ্ছে এই কারণে আর কি কোথাও আমি তুলিও নি, এনে ঘরে রেখে দিয়েছি। আনার পর থেকে তো ওই যে নিচে থাকছি আমরা, এখন তো আর উপরে থাকছি না, নিচে থাকছি। মা চলে আসবে, আজকেই চলে আসবে, তো তোমাদের সঙ্গে এই 2-3 দিন আর কোনো রকম কথাই বলা হয়নি জানো। কেন বলো তো, তার কারণ হলো ওই বললাম না সারাদিন নিচেই থাকছে এমনি আর কি। সেরকম সকালবেলা অর্পণ তো 5টার সময় আরতে চলে যাচ্ছে, ওই সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিয়ে ওই এটা সেটা এটা সেটা করতে করতে এই আর কি উপরে আস্তে আস্তে এই টাইম। ভাতটা চাপিয়ে রেখে এসেছি, কতদূর কি হলো কে জানে, এসে আবার আমি কম্পিউটার বসেছি, আর উপরে গাছগুলোতে আবার একটু জল দেওয়া দরকার আছে। আর আজকে ভাবছি যে আজকে ভাতটা গরম নরম হয়ে গেল, চাপ নেই অতটা, কারণ কি বলতো ওই দুধ আছে। আমি ভাবছিলাম যে আজকে আর কিছু করবো না, আলু সুদ্ধ দিয়েছে শুধু ভাতের মধ্যে, আর দুধ আছে, অর্পণকে বলবো যে দুধ দিয়ে ভাত খেতে, ও মাঝে একটা সময় আসবে, আর যদি না খায় তাহলে একটু ডাল সেদ্ধ করে দেবো, সাথে সাথে হয়ে যাবে, ডাল সেদ্ধ করতে তার সময় লাগে না বেশি। ঘরটা একবার মুছেই নি বলছো, ওই যে দেখলাম দেখলাম যতক্ষণ একটু কেমন যেন আঠাটার মতো হয়ে যাচ্ছে, একটু মুছেই ফেলি। ওই দিদিকে জিজ্ঞেস করছিলাম যে উপরে মুছলো কি, আজকে আর মুছেনি উপর, রোজ তো আর মুছে না, দু একদিন পর পর এত বড় বাড়ি প্রতিদিন মোছা কি আর সম্ভব বলো, সে কার পক্ষে, সে যতই কাজ করুক না কেন, সেই জন্য আর কি দু একদিন পর পর। আর হে কদিন আর দিদির পুরো উপরে একটু চাপ পড়ে গেছে, গরুর সমস্ত দায়িত্ব দিদির উপরে, অর্পণ আর ওই দিদি মিলে দেখাশোনা করছে, তো সেই জন্য আমি আর কিছু বলেও নি, যেদিন পারবে সেদিন মুছে দেবে। ঘরটর গুলো আমি একটু মুছে নি, ঘরটা একটু
কম্পিউটারের কাজ হয়ে গেছে, কম্পিউটারটা অফ করে এখন নিচে যেতে পারি, নয়তো একবারে উপরে গাছে জল দিয়ে তারপরে হয়তো অন্য জিনিসপত্র পুরো ভর্তি রয়েছে। এদিকে জিনিসপত্র রয়েছে, সেদিন রানাঘাট গেছিলাম, রানাঘাট থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, আমার একটু কাজের জিনিস, তো সেই সবগুলো রয়েছে। আর বিছানার উপরে রয়েছে শপিং মানে জামা কাপড়। ঘরে তো নোংরা হচ্ছে না, তবে চ্যাটচ্যাটে হলো কেন কে জানে, বুঝতে পারছি না, ওই থাকা হচ্ছে না আমার ঘরে, ঘরে তো নোংরাই হচ্ছে না, সারাদিনে হয়তো আমি দুবার উপরে আসছি, তো সেই জন্য আর বারবার করে উপর নিচে করছি না। চলো প্রায় হয়ে গেল, দেখেছো কতক্ষণ সময় লাগলো বলো, বেশিক্ষণ তো লাগলো না, হয়ে গেল মোছা। অনেক জল ভরতে হবে, নিচের জন্য জলের বোতল গুলো সব এনে রেখে দিয়েছি, জল ভরবো, নিয়ে অর্পণকে বলবো নিচে নিয়ে যেতে। চলো তাড়াতাড়ি করে একটু উপরের কাজটা সেরে আসে। এই দেখো কত বোতল, দেখা তো, এগুলো সব ভরতে হবে, পরে হবে ওসব, এখন একটু উপর থেকে ঘুরে আসি। আজকে নিচের গাছগুলোতেও জল দেওয়া হয়নি, কালকে দিয়েছিলাম, অনেকক্ষণ সময় লেগেছে, আজকে সময় হয়ে উঠছে না। আরে দেখো আমি উপরে আসলাম, আর কি ব্যাপার, জল আসছিস না কেন? আমি উপরে আসলাম আর হচ্ছে এদিকে ট্রেনও গেল, ট্রেন দেখতে আমি এত ভালোবাসি, ওরাও বুঝতে পেরেছে জানো, পাইপটা সেদিন আমি উপরে নিয়ে এসেছি জানো, এই গাছগুলোতে জল দেওয়ার জন্য। অর্পণ শেষে কিনা আমি নিয়ে আসলাম, তো দেখছি যে না ভালোই সুবিধা হয়েছে। ওকে এটা একটু ছোট হয়ে গেছে পাইপ, নিচের বাদ দেওয়া পাইপ, তো ওকে বলছিলাম যে একটা ভালো পাইপ নিয়ে এসে দিও, তো তাহলে সব গাছগুলো জল দিয়ে দিতে পারবো, বালতিতে করে টেনে টেনে তো আর জল দেওয়া সম্ভব হয় না। আর এই দেখো সেদিন এই জায়গাটা আমি কি সুন্দর করে সাজিয়েছি দেখেছো, গাছ লাগানো হয়েছে, আরো লাগাবো। দৌড়ো দৌড়ো কাজ করছি, কেমন যেন হাঁপিয়ে গেছে। বাবা এখানে এই গাছে এই ক্যারেটটাতে শাকে ভর্তি হয়ে গেছে, কিন্তু এই শাক তো খাওয়া যাবে না, চাল নিয়ে আসে না উপরে, হিসু করে ও আবার। এর মধ্যে আমি বেশ ফুলের বীজ ছড়িয়েছি, কি ফুল জানো, সন্ধ্যামণি। আমার না সন্ধ্যামণি ফুল আগা করে খুব পছন্দের একটা ফুল, কেন জানি না, বুঝতে পারি না কেন, কারণ আমার যেটা মনে হয় যে এত সুন্দর ফুল দেয় না সন্ধ্যামণি নামে, ও তো এদিকে বেলায় অনেকক্ষণ ফুল থাকে, তারপরে হচ্ছে মানে সকালে একবার হয়, ও সরি বিকালে হয় আর বেলা অনেকক্ষণ পর্যন্তই থাকে, অল্প একটু জল দিয়ে অল্প অল্প করে কোনো রকমে। এর মধ্যে কত ফুলের চারা বেরিয়েছে, এইগুলো তুলে তুলে আবার ঠিকঠাক করে লাগাতে হবে, ওই জন্য সেরকম গিজগিজ গিজগিজ করে চারা বেরিয়েছে পুরো, এটাতে কোনো চারাই দেওয়া হয়নি, বীজই দেওয়া হয়নি। ছাড়ো, এ দেখো পাইপের বেশি দূর দৌড় নেই, এইটুকুই, অনেক গাছ লাগাতে হবে, এই মায়েরা আসুক আজকে, কাল থেকে আবার হাত দেবো। উপরের এইটুকু দেখবে কত সুন্দর লাগে দেখতে, এই রোদটা কোনো রকম ঠেকানোর মতো এখন একটু জল দিয়ে যায় গাছগুলোতে, যাতে অন্তত বেঁচে থাকে, কি খাখা রোদ পড়ছে বলো। এই দেখো তোমাদের সঙ্গে তো বকবকি করে যাচ্ছি, দেখাতেই পাচ্ছি না, এই দেখো নয়নতারার চারা বেরিয়েছে দেখেছো, কেমন দেখো দেখো কিচ 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 কিচ, দেখো কি হারে চারা বেরিয়েছে, এটাই বলছিলাম ভর্তি চারা পুরো, এর বীজ পড়ছে আর চারা, হে ভগবান এই গাছগুলোর কি দশা হয়েছে, আমি লাগিয়ে দিয়ে গেছিলাম, এরকম ভাবে লাগালে মনে হচ্ছে হবে না, করি হয়ে গেছিল। ও এই গাছটা দেখো, শুধু তোমরা একটা পাতা দেখতে পাবে না, শুধু ফুল আর ফুল, কি ভালো লাগছে। গাছগুলো কালকে জল দেওয়া হয়নি, কাল অর্পণকে বলেছিলাম গাছগুলোতে জল দিতে হবে, ও আর পেরে পেরে উঠছে না।
সব কাছে তো দেওয়া সম্ভব না, ওদিকে তো আমার ভাতের অবস্থা খারাপ হয়ে যাবে, যতই বললে একদম গলা গলা ভাত হোক না কেন, তাও তো আধ ঘন্টা হয়ে গেল মনে হয়, একদম ফ্লেম আস্তে করে দিয়ে এসেছি। দেখেছো ছোট্ট ছোট্ট দুটো বালতি রেখে দিয়েছি এখানে, ওই পাইপটা তো অত দূর যাচ্ছে না, এইটুকুই তো যাতে জল দিতে পারি সেই জন্য। বড় বালতি তো সবসময় টাকাটা সম্ভব না, বাবা গাছগুলো যদি এখন যদি আমি না দেখতাম না কি যে অবস্থা হতো, বুঝতে পারছি গাছগুলো পুরো শেষ একদিনের তাপে। কালকে শুধু জলটা দেওয়া হয়নি, পরশু দিন বিকালে জল দেওয়া হয়েছিল। তোমরাই বলো এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে না বলো? ওইগুলো দিয়ে গোলাপ গাছ দেওয়া রয়েছে, ওগুলো আজকে আর জল আমি দিতে পারবো না, অর্পণকে বলবো ও যখন আসবে তখন জল দিয়ে দিতে, আর এই পর্যন্ত আমি দেবো শুধু। এই ফুলগুলো কি সুন্দর ফুল দিচ্ছে এখনো, শীত চলে গেছে কবে। আরে ব্যাস কত চারা বেরিয়েছে, সব উল্টো পাল্টা, এদিকে দেবো আমি সন্ধ্যামণি, এদিকে বেরিয়েছে নয়নতারা, ওদিকে দেবো নয়নতারা, ওদিকে বেরিয়েছে সন্ধ্যামণি, কি যে করবো, ক্যারেটগুলো চেঞ্জ করতে হবে নয়তো গাছগুলো তুলে তুলে এদিক আর ওদিক করতে হবে। আপাতত হলো, চলো গোলাপ গাছটা রোদ সহ্য করতে পারবে যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ তো, কিন্তু এদের পারছে না, এদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে। চলো গো হয়ে গেছে, ও দাদা ওখানে রাখো আমি উপরে যাচ্ছি এক্ষুনি, ছাদে মাছ নিয়ে এসেছে, এখন মাছের জন্য ডাকছে পাশের বাড়ির দাদা মানে নূরজাহানের দাদা, এক্ষুনি আমাকে নিচে যেতে হবে, বললাম তো রাখতে, বিড়ালে টিড়ালে নিয়ে গেলেই সব অজ্জা হয়ে যাবে। তোমার সাথে কত গল্প করছি বাবা, যা তোমরা ছিলে বলে আমার এই যে একাকিত্ব ফিল হচ্ছে না, অর্পণটাও নেই বাড়িতে একা একা, ভালোই হলো, চলো এবার বাড়ি যাই, অনেক হলো। বাড়ি যাই মানেটা কি? হ্যাঁ তোমরা কিছু বলতে পারছো না আমাকে, আমি তো বাড়িতেই আছি, বলো এখন নিচেই যাই, বলবে তো চলে চলে চলে, ওট ওট আয়, আমি একা থাকবো, চলে চারদিকে যাওয়ার সময় না ঘরে রেখে যায়, কেন বলতো তো ওই যে কেউ যদি গেটটা খুলে রেখে যায় বাইরে কুকুর টুকুর বেরোলে মারামারি করে পুরো একদম অবস্থা শেষ হয়ে যাবে। থাক চারদিক আয়।
চলে। আমি ভাত দেখি তারপরে অন্য কথা। ঠিক আছে, একদম দুধ দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট, একটু বেশি হয়নি, দুধ দিয়ে খাওয়ার জন্য একদম ঠিকঠাক আছে। বাবা একদম সেই ব্যাপার কিন্তু আমার। হ্যাঁ, দুজনের ভাত এত বড় একটা হাঁড়িতে চেপেছি, এত বড় হাঁড়িতে, ছোট হাঁড়ি আমি খুঁজেই পাচ্ছি না। আর মায়ের একটা হাঁড়ি নিয়ে গেছে ওখানে রান্না বান্না করবে বলে, ছোট হাঁড়ি তো, সেই জন্য আর ছোট হাঁড়ি খুঁজে পেলাম না, বড় হাঁড়িটাতেই চাপিয়ে দিচ্ছি। দুজনের ভাত এই কটা হবে, চাললি এখন সকালে ভাত খাবে না, আর আজকে দিদি ওই দিদিও খাবে না। ওই দিদি কেন তো কদিন ধরে বলছে, কদিন ভাত ভাতের যা টেস্ট হচ্ছে, সুন্দর টেস্ট হচ্ছে, তরকারিরও খুব টেস্ট হচ্ছে। বলছি যাক, আসলে ঝাল নুন আমি একটু ঝাল নুন চড়াচড়া করে দিই তো, সেই জন্য আর কি। চলো মাছটা নিয়ে আসি। আর মাছটা কোথায় আছে জানো? চলো দেখাই, তার সাথে সাথে তোমাদের অনেক কিছু দেখানো হয়ে যাবে। এই দেখো আমাদের গরু, আর হচ্ছে বাছুর, আর মাছ হচ্ছে এখানে, ঠাকুর যেন কাটা থাকে। এই দেখো মাছ, মাছলি 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 মাছলি, আর আমাদের ফুলি ফুলি ফুলি, কি হচ্ছে ফুলি বেবি, ফুলে বাবলি, ফুলে বেবি গুলো কোথায়? এ তোদের গরম লেগে যাবে তো। এই দেখো কিরে, দেখো ছুটতে ছুটতে চলে আসছে, কি করছে তোর বেবিদের, কি করছি বল, তুই চলে আসলি, থাক আমি মাছ কাটবো এখন, চলো হচ্ছে। এই দেখো এদিক থেকে আর জল দেওয়া হলো না, কারণ মা ফোন করেছিল এক্ষুনি 12টার ট্রেনে নামবে, 12টা সাড়ে 12টার মধ্যে মাছ দিয়ে নেমে পড়বে, তার আগে আমাকে সব রান্না বান্না কমপ্লিট করতে হবে। অর্পণের কাছে একটু ফোন করে দু এক রকম সবজি দেওয়ার জন্য, শুধু মাছ করলে তার হবে না, সবজিও করতে হবে। আর ওদিকে অর্পিতাদের, অর্পিতা শ্বশুর শাশুড়ি, অর্পিতা নীতি সবার জন্য রান্না বান্না করবো, এক তরকারি দু তরকারি রান্না করলে তো হবে না, দু এক রকম করতেই হবে। চলো, হ্যাঁ আর কথা বলা যাবে না গো, রান্না বান্নার দিকে একটু নজর দিই, মাঝে সাঝে তোমাদের সামনে আসছি আমি, একটু পরে এদিকে গুছিয়ে নিই আগে, তারপরে আসছি। হ্যাঁ